বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ, দিনে দিনে মানুষের আয় বাড়ছে আর জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে, তাই দেশে প্রাইভেট কারের ব্যাপক চাহিদাও সৃষ্টি হয়েছে। কিন্তু উচ্চ মূল্যের কারণে অনেকেরই সে স্বাদ পূরণ হচ্ছে না, আর যাদের সামর্থ্য আছে তাদের গাড়ি কেনা বাবদ প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে। অথচ এই দুই সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন বুয়েটের 5 মেধাবী শিক্ষার্থী। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের ছাত্ররা মিলে তৈরি করলো সবচেয়ে কম দামের গাড়ি, আর এটি বাংলাদেশ সহ পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছে। অসাধারণ মেধাবী 5 শিক্ষার্থী হলেন নাহিয়ান বিন হোসেন, তাওসিফ আহমেদ, ইয়াসিন আলী, বক্তিয়ার উদ্দিন এবং শাহরুল হক। গাড়িটি চলবে নামি দামি ব্র্যান্ড গাড়ির চেয়ে বেশি গতিতে, অথচ জ্বালানি খরচ হবে অনেক কম, আর দামও পড়বে একটি মোটর সাইকেলের দামের সমান। এই গাড়িটি 4 আসন বিশিষ্ট, নাম দেওয়া হয়েছে নাইটা 8। তাদের এই আবিষ্কার চ্যাম্পিয়ন হিসেবে জিতে নিয়েছে বুয়েট ও জাইকা আয়োজিত ইকোরান বাংলাদেশ 2013 প্রতিযোগিতার সর্বোচ্চ পুরস্কার। দেশের ছেলেদের তৈরি দেশীয় প্রযুক্তির প্রাইভেট কার নাইটা 8 হতে যাচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড গাড়ি, আর পুরো পৃথিবীতে ছড়াবে এর সৌরভ, এটাই আশা করছেন সবাই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ।